আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে থাকছে নরসিংদী সরকারি কলেজ এর পরিচিতি, আবেদনের যোগ্যতা, কলেজের ক্যাম্পাস, পড়াশোনার খরচ, বিগত বছরের রেজাল্ট এবং এই কলেজটিতে কত মার্ক হওয়ার চান্স হতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটিতে সংক্ষিপ্ত আকারে সকল প্রয়োজনীয় তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নরসিংদী সরকারি কলেজ হলো বাংলাদেশের নরসিংদী জেলার একটি সরকারি কলেজ। এটি 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কলেজটিতে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখা রয়েছে। কলেজটিতে রয়েছে এক সমৃদ্ধ গ্রন্থাগার, একটি বিজ্ঞান ভবন, একটি কম্পিউটার ল্যাব, একটি মিলনায়তন এবং একটি খেলার মাঠ। কলেজটিতে রয়েছে একটি সুশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক কর্মচারী মণ্ডলী। কলেজটিতে শিক্ষার্থীদের একটি সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষাদান করা হয়। কলেজটিতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করে। কলেজটিতে শিক্ষার্থীদের দেশ ও জাতির জন্য একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করে। আসুন জেনে নেই এই কলেজটিতে আবেদনের যোগ্যতা। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 4.75 হলেই আবেদন করতে পারবে এবং ব্যবসা শাখায় 3.75 হলে আবেদন করতে পারবে এবং মানবিক বিভাগে আবেদনের জন্য জিপিএ 3.50 হতে হবে। এবার দেখে আসা যাক কলেজের ক্যাম্পাসটি। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ, হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী, তখন আপন লাগে, তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুরির মতো। আমরা কলেজের অসাধারণ ক্যাম্পাসটি দেখলাম, এখন জেনে নেওয়া যাক এই কলেজটিতে পড়াশোনার খরচ। এটি একটি সরকারি কলেজ হওয়া বিধায় শুধুমাত্র ফর্ম ফিল আপ ব্যতীত অন্যান্য কোনো খরচ তেমন একটা নেই। তবে মাসিক বেতন 20 টাকা এবং ভর্তি ফি 2300 থেকে 2600 টাকা হয়ে থাকে এবং কিছু আনুষঙ্গিক খরচ মিলিয়ে আরও কিছুটা ভর্তির সময় দেওয়া লাগে, যা 1 বছর এর জন্য হয়ে থাকে। এবার দেখে আসা যাক বিগত বছরের রেজাল্ট। 2022-23 শিক্ষাবর্ষে এই কলেজ থেকে জিপিএ 5 প্রাপ্ত 491 জন, ভোট র্যাঙ্কিংয়ে 26তম স্থান অর্জন করেছে এবং ন্যাশনাল র্যাঙ্কিংয়ে 44তম স্থান অর্জন করেছে। ভিডিওটি পজ করে বিগত বছরের রেজাল্টগুলো দেখে নিতে পারেন। এই কলেজে কত মার্ক পেলে চান্স হতে পারে সেই বিষয়টি জানতে আমাকে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ দিন এবং যে কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই ভিডিওটি কলেজ সম্পর্কিত যে কোনো আপডেট পেলে আমি অবশ্যই ভিডিওর পিন কমেন্টে জানিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।